হ্যাপি সরস্বতী পূজা, এখনই ঘুম থেকে উঠলাম, এই যে আমার বিছানাটা এখনো তোলা হয়নি, এরকম আমি কি আর কি। বাবা ভোরবেলা এসে বলে যে কি তুই পূজা করবি না এবার, মানে সরস্বতী পূজা প্রতিবার হয় আমাদের বাড়িতে, তো এবার আমি করবো না, করছি না আমরা পূজা, কারণ আছে। কালকে কারণটা জানতে গেলে একটু ওয়েট করো, একটা খুব ভালো খবর আছে আমার লাইফে, নতুন একটা জীবনের অধ্যায়, নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার জীবনের। তো যাই হোক, বিছানাটা উঠাচ্ছে এখন আমার বোন, তো এখনই উঠলাম। বাবা ভোরবেলা তাও 5টা 6টার সময় এসে বলে কি রে ঠাকুর ঠাকুর আন, মানে আমাদের প্ল্যান ছিল না যে আমরা পূজা করবো, কিন্তু করছি না, পূজা হচ্ছে না আমাদের বাড়িতে এবার হচ্ছে না, ফার্স্ট টাইম, তো খুব কষ্ট লাগছে। যাই হোক, আজকে যাব ঘুরতে, আর প্রগতি থাকবে, মানে আমার নিউ মানে বান্ধবীটা নতুন ব্লগ শুরু করেছে ইউটিউব চ্যানেলে, তো ও এসেছে ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করে ইসলামপুরে বাড়ি, তো আজকে দুজন মিলে ব্লগ করবো, আড্ডা হবে, জমে যাবে, কী হবে পুরা, তো তোমার ব্লগটা কিন্তু শুরু থেকে দেখবা। অর্পিতা যাবে না কিন্তু আজকে আমাদের সাথে, আমি যাব, গুনগুন যাবে, আর আগের দিন যে ভাইটাকে দেখেছিলে তনয় ও যাবে, আর প্রগতি যাবে। এখন আমি ঘুম থেকে যেতে উঠলাম, এখন ফ্রেশ হব। প্রগতিকে, প্রগতি হলো আমার ছোটবেলার বন্ধু, তো ও হচ্ছে 12-এ আমরা সবাই আলাদা হয়ে যাই, ও হচ্ছে নার্সিংয়ে ট্রেনিং করতে ব্যাঙ্গালোরে যায়, তো আজকে আসছে, তো আজকে আমরা একসাথে সবাই ঘুরতে বেরোবো, খুব মজা হবে। আর নতুন ব্লগ শুরু করেছে, অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো এখন আমি যেহেতু উঠলাম, এখন মুখ ধুবো, মানে মুখ ধোবো মানে ব্রাশ করবো, তারপরে রেডি হয়ে মানে যাবো ওদের বাড়িতে, গিয়ে জানি না কি ওদের বাড়িতে সাজবো নাকি এখানে সাজবো, বুঝতে পারছি না, মানে মুখের মেকআপটা ওদের বাড়িতে যা করবো, শাড়িটা এখান থেকে পরে নিবো, তো তারপরে বের হবো। বেশি ছোটোর মধ্যে ব্লগটা করবো, সবাই কিন্তু এনজয় করবে ব্লগটা শুরু থেকে শেষ, কী কী হতে চলেছে দেখতে থাকো। আর কালকে কিন্তু ওয়েদারটা একদমই খারাপ ছিল, ভাবছিলাম যে আজকে মানে বেরিয়ে হতে পারবো না, আজকেও বৃষ্টি পড়বে, কিন্তু না, এখন ওয়েদার একদম চকচকা হয়ে গেছে, তো চলো বাইরের ওয়েদারটা দেখাই আর মুখ টুক সব। গাইস, বাইরের ওয়েদারটা কালকে বৃষ্টি পড়েছিল, ভাবছিলাম যে বের হওয়া যাবে না, কিন্তু এখন বেরোতে পারছি। আশা করি তোমরা সবাই সরস্বতী পূজার দিন হলুদ পাতা দিয়ে স্নান করো, সেই রকমই আমিও স্নান করবো। রেডি হয়ে গিয়েছি, আমি মুখের মেকআপটা হয়নি আমার, খালি শাড়িটা পরেছি, আর গুনগুন আমি যাচ্ছি এখন প্রগতিদের বাড়ি। তো ফাইনালি গাইস, আমি প্রগতিদের বাড়ি চলে এসেছি, এই যে প্রগতি ম্যাডাম, এখনো সাজেনি, দেখো টিপটা দেখছো, এখনো সাজিস তুই, এত লেট করালি কেন, হ্যাঁ হবে না এসব, খেলবো না আমি। যাই হোক, আমরা এখন রেডি হবো, চলো। হ্যাঁ চলো, আমি এখন রেডি হইনি, চলো আমি রেডি হবো, এই যে গুনগুন। তো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি প্রগতিদের বাড়িতে, সকাল থেকে আজকে খুব এক্সাইটেড ছিলাম যে আমার প্রগতি বান্ধবীর সাথে আবার দেখা হবে, খুব শান্তশিষ্ট মেয়ে ছিল, এহে রহা নেই জাতা, ছোটবেলা থেকেই খুব ভালো পড়াশোনা ছিল, ও হাসতেছে তার মানে এটা মিথ্যা, তাই না, আমি বানায় মানে বলতেছি একদমই না। তো যাই হোক, আমি যখন ইসলামপুর গার্লস স্কুল, সরি পাগল আওরা, আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম, ঠিক করে একসাথে খুব ভালো একটা বন্ডিং ছিল আমাদের, তাই না, তো 12 এর পর থেকে আমরা আলাদা হয়ে যাই, মানে ও নার্সিং পড়তে কি হবে বলতো, আমাদের ছেড়ে চলে গেলি, ও নার্সিং পড়তে চলে যায় ব্যাঙ্গালোরে, আর একমাত্র মায়ের ইচ্ছা কারণ আমরা কলকাতায় আছি, আমি কলকাতায় আছে, আমি ফার্স্টেও বলেছি ব্যাঙ্গালোরে, যাই হোক মিস্টেক হয়ে গেছে, কলকাতায় আছে, তো একমাত্র কাকিমার ইচ্ছা পূরণ করতে ও আজকে এই নার্সিং নিয়ে বলছিস, তাই তো, তো ওর কিন্তু হ্যাঁ সবই কাকিমার ইচ্ছা, আর কাকিমারি মেহানি তো খুব খাতে মেটার পেছনে, আর এছাড়াও কিন্তু ওর একটা মানে নখ আছে, মানে নেশা যাকে বলে ইউটিউবার, তো ইউটিউব তুই যে করছিস আমাদের ফ্রেন্ড সার্কেল মধ্যে, আমি গর্ব করে বলতে পারি কেউ ভিডিও পছন্দ করে না, মানে ভিডিওটা যে করবে সে ক্যামেরার সামনে এসে, মানে আমি ফার্স্ট লোকে দেখে আমি অবাক হয়ে গেছি যে হ্যাঁ আমার বান্ধবী করছে, তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি ফার্স্ট, তারপর আমি তো তুই সেকেন্ড, হ্যাঁ এই বিষয়টি কেমন লাগে তোর বলতো। আমরা ঘুরবো ফিরবো,
যাই হোক, তোর কেমন লাগছে আজকে? হ্যাপি সরস্বতী পূজা বলে দেবো, হ্যাপি সরস্বতী পূজা সবাইকে, তোর চ্যানেলে যতজন আছে তাদেরকে অনেক অনেক অনেক। ওর চ্যানেলে আমার জীবনের নতুন অধ্যায়, মানে আমি একটা কথা বলে ফেলেছি যে তোমাদেরকে বলছিলাম যে সেটা আমি সিক্রেট রেখেছিলাম, সেটা ওর চ্যানেলে আছে, যদি জানতে চাও তাহলে ওর চ্যানেলে ভিজিট করো আর দেখো। তো আজকে আমি একজনের সাথে পরিচয় করাবো, আমাকে খুব আমার পার্সোনালি খুব ভালো, মানে আমাকে সবাই খুব ভালোবাসতো, আমার বান্ধবীদের যারা মা আছে গার্জেনরা আমাকে সবসময় বলতো যে তুই দেখে রাখবি ওদেরকে। তাই হোক, প্রগতির মা, গাইড গাইডনেস প্রগতির মা, আমার প্রিয় কাকিমা, এখন আমি কাকিমাকে এখানে ডাকবো। আসুন আসুন ম্যাডাম, আসুন। বড় হারামি হো ম্যাডাম আসার, মানে আমি আদার আমি কি একটু ঘুরাই নিই স্ট্যান্ডটা। তো আমি আসার সাথে সাথে আমাকে খিচুড়ি টিচুড়ি খাওয়া, মানে ওগুলো সিনেমাটি দেখাবো তোমাদেরকে সরাসরি, মানে এসেই, মানে আসার সঙ্গে সঙ্গে যে পাঁপড় পাঁপড় ভাজানে চলে এসেছে, এদিকে খিচুড়ি টেবিলে রাখা আছে, খেয়েও নি। যাই হোক, তো কাকিমাকে আমার সত্যি পার্সোনালি খুব ভালো লাগে। আর কাকিমা এই যে প্রগতির যে ভিডিও বানাচ্ছে, কখনো মানে কেমন একটা লাগে না যে লোকে কি বলবে না বলবে, তোমার কেমন লাগছে? দেখো লোকে কিন্তু এই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক কথা খারাপও বলবে, অনেক মানুষ কিন্তু ভালোও বলবে, অনেক নাম হবে। তোমার কেমন লাগছে? তোমার মানে ও যে করছে এটা করে কিন্তু অনেকটা বড় হবে, কারণ এখান থেকে অনেক ইনকাম হয়। সেটা না ভালোই লাগছে, কিন্তু আমি সবসময় বলি যে যেটা নিয়ে পড়াশোনা করছি ওটাতে যেন না কোনো মানে ব্যাঘাত ঘটে, যেটা ওটা নিয়ে যেটা ফার্স্ট। আর যদি ধরো এমন একটা সময় আসলো যে ও এখানে অনেক ইনকাম করছে, ও কিন্তু ওকে গোটা টাইমটাই ইউটিউবে দিতে হচ্ছে, ও কিন্তু পড়াশোনা টাইম দিতে পারছে না, আমরা যদি এখান থেকে ডবলের ডবল ইনকাম পাই তাহলে যদি কাজটা যদি ছেড়ে দিই তাহলে তো কোনো প্রবলেম নেই। না আমি চাই, এটা আমি যেহেতু আমি আমার মার জন্য এসেছি, তো আমি চাই যে আমি দুটোকে নিয়ে চলবো। হ্যাঁ, যেহেতু এটা আমার মায়ের অনেক পছন্দের জিনিস, তো মার জন্যই যেহেতু আমি এসেছি। আর হ্যাঁ, মা যেটা মারা যেটা ভাবে যেটা বলে সেটা খারাপ না একদমই, মানে এটা ঠিক। আর তুমি কতটা সাপোর্ট করো ইউটিউব জানতে? আমি করি বেশি না, অল্প। আবার ওকে বলি যে পড়াশোনার জন্য কি রে পড়াশোনা নষ্ট করতেছিস নাকি, সেই জন্য বলি যে বেশি, যেটা আগে যেটা লক্ষ্য আছে সেটা। ঠিক আছে, আজকে সকালবেলা কি কি রাঁধছো তুমি তোমার নিজের মুখে বলো, মানে পূজা স্পেশাল উপলক্ষে। খিচুড়ি, বাঁধাকপির গাঁটি, পাঁপড়, আর এমনি পূজার ফল। বাদবাকি কথা আমরা বেরোয় তারপরে করবো, রেডি হচ্ছে। কাকিমা আমাদের খিচুড়ি দিয়েছে, বাঁধাকপির এটা ঘন্ট বলে নাকি, আমরা ঘন্টই বলি। হ্যাঁ, কাকিমাকে হাসিটা দেখো, আরে যে গুনগুন খাচ্ছে মজা আয়া। ওই যে আমার ছোট বোনু দাঁড়ায় আছে, লজ্জা পাচ্ছে। তো আমরা খাওয়াটা শেষ করব, আর যে প্রগতি ম্যাডাম রেডি হবে, তাতে রেডি হয়ে যা, রেডি হবে দেন আমরা আসছি ফিরে। বেশি সুন্দর লাগছে আমি জানি, আমাকে একদমই বাজে লাগছে। এই যে কাকিমা, ও জেঠি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, সেই মজা হচ্ছে। তো চলো আমার বাদাম বাদাম ডান্সটা করি আগে। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু গাড়িতে উঠে গিয়েছি, আই মিন ওদের পার্সোনাল কারে। তো সেখানে আমাদের কাকু ঘুরাবে, তো কাকু হচ্ছে ড্রাইভিং করবে, আর এই গাড়িতে মানে একটা ছোট সিটে আমরা সাতজন মিলে যাবো। যাই হোক, এই যে চারজন আমরা এখানে বসেছি, আর দুজন সামনে, কত চারজন, ছয়জন, আরেকজন এখানে আসবে, আরেকজন আসবে এখান থেকে এই জায়গায় বলে। অসম্ভব 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 না, একদম অসম্ভব। আর আমরা যে অসম্ভব করি, সেফ ড্রাইভ সেফ লাইফ, আমরা কিন্তু সেফ ভাবে চালাবো। তো চলো প্রথমে কোথায় যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে। ডিসাইড হলো প্রথমে আমরা যাবো আমাদের স্কুল, মানে গার্লস স্কুলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা সেখানে যাবো। তো চলো সেখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের স্কুলে, তো চলো ভিতরে যাবো।
বলছে তুমি ঘুরে নি। গাইস ফাইনালি আমার আরেক আরেকজন ইউটিউবার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাপি সরস্বতী পূজা বলতে সবাই। হ্যাপি সরস্বতী পূজা। কেমন লাগছে বল আজকে? আমার তো সেই লাগছে। ব্লগ হচ্ছে? না না না। আর ব্লগ হচ্ছে না। আমার ভিডিও অনেক ভিড় অনেক ভিড় হচ্ছে। তো ঘোরটা কি এটা? এটা আমার একটা দিদি আই গো ব্লগ বানাচ্ছে। ভালো আছো? আমার সাবস্ক্রাইবারদের হ্যাপি সরস্বতী পূজা বলে দাও। হ্যাপি সরস্বতী পূজা। আমাদের একটা কোচিং, মানে আমি পড়িনি কোনোদিন কোচিং, এই কোচিং এর একটা পুজো দেখতে পাচ্ছো। পুজোর ঠাকুরটাকে দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। প্রতিমাটা দেখো জাস্ট ওয়াও হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা কোথায় যাই দেখবো, তাই হচ্ছে তাই তো? একদম। একটা আমাদের স্কুলেরটা দেখলাম, এটা দেখলাম, এখন দেখি কতগুলো দেখা যায়, বেশি দেখবো না। রাস্তাঘাটের অবস্থা দেখো, অনেকটা ভিড়, অনেকটা ভিড়, প্রচুর ভিড় হয়েছে। তো তোমরা গাইস দেখো, আমাদের একটা ছোট একটা গাড়িতে এতজন, দেখো কতজন। আমাদের ভিডিওটা শেষ, আমাকে আমার বাড়িতে নামাই দিল কাকু, এই যে কাকু গাড়ি নিয়ে আসছে। তো আজকের মতো ভিডিওটা শেষ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমার সম্বন্ধে মানে আমার একটা ভাইটাল জিনিস জানতে হলে ওর চ্যানেলে ভিজিট করো, সবাই দেখো কিছু বল। আর আজকে তাড়াহুড়া করছে বাবা, অনেক তাড়াহুড়া একটা কাজ আছে, তো এই জন্য আমাকে আসতে হলো, তাড়াতাড়ি ঘুরতে পারলাম না ভালো করে।